আর যদি লাইটিং না করে তাহলে শীতকালে আপনার ফল আসবে কি ট্রিটি ফল ফল না শীতকালে তাহলে ফল ফলই আসবে না ফলই আসবে না তখন শীতকালে তোমার হলো ওই ফল দিবে না কিন্তু শীতকালে তোমার হলো গাছ হলো যে রেস্টের যে পিরিয়ড আচ্ছা আচ্ছা গাছ হলো রেস্ট করলো 3 মাস আর আরেকটা জিনিস হলো এই রেস্টের টাইমে কি করে গাছ তখন হলো নতুন ডালপালা প্রচুর ছাড়ে যেমন এই সময়টাতে হলো তোমার হলো শুধু ফুল আর ফল দিচ্ছে এরকম ডালের সংখ্যা কিন্তু কম আর শীতকালে দেখবা প্রচুর ডাল আসতেছে মানে ওই রেস্টের টাইমে ও হলো শুধু বাড়ে বাড়ে ওই 3 মাস হলো বাড়বে বাকি 9 মাস 8 মাস 9 মাস হলো ফল দিবে ফল আসতে অন্তত পক্ষে দেড় থেকে দুই বছর সময় লাগবে আর এইখান থেকে যদি হলো তুমি ডাল কাইটা হলো চারা করো তাহলে এটা থেকে হলো তুমি 6 মাসের মধ্যে হলো ফল পাবে এখান থেকে ডাল কাটলে তো এখান থেকে কাটা যাবে না হয়তো ভাই না এটা হলো তুমি যে কোনো জায়গা থেকে কাটতে পারো এটা তোমার এই জায়গা থেকে কাটতে হবে এটা কোনো ধরা বাধা ইয়ে নাই তোমার তুমি মানে নরমালি হলো মিনিমাম হলো একটা কাটিং এর জন্য মিনিমাম তোমার সর্বনিম্ন যদি তুমি কাটো 8 ইঞ্চি কাটতে হবে কারণ হচ্ছে কেন কাটতে হবে সেটা হলো যৌক্তিক একটা কারণ দেখাই ধরো এইখান থেকে তুমি 8 ইঞ্চি কাটছো ধরো 8 ইঞ্চি এই পর্যন্ত এখন এই ডালটা প্রথম হলো তার নিজের বাইচা থাকতে হবে তারপরে হলো তারে নতুন করে হলো খাবার নিয়ে উজ্জীবিত হয়ে বাড়তে হবে আচ্ছা প্রথম কিন্তু নিজের বাচ্চা তো নিজের বাঁচার জন্য এইটুকুর মধ্যে যতটুকু খাবার আছে ও কিন্তু নিজেরা বাঁচায় রাখতে পারবে না এইটুকু খাবার খায় আচ্ছা এখন তুমি ছোট একটা ডাল এত ঢোকা এটা চারা করতে চাইতেছ হ্যাঁ হইতে পারে এটা হলো ভাগ্যের উপর হইলে হইতেও পারে না হইতে পারে কিন্তু 1 ফিট ডাল যদি কাটো এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট তাহলে সেই হলো 1 ফিটের মধ্যে থেকে যতটুকু আছে তাহলে নিজের খাবার নিয়েও সে হলো বাইরা নতুন ডালপালা ছড়ায়া তোমার শিকড় নিয়ে সে বাড়তে পারে তো চারা করার জন্য মিনিমাম 1 ফিট লাগবে মিনিমাম 1 ফিট মিনিমাম এবং সেটা হলো হৃষ্টপুষ্ট ডাল হতে হবে ভালো মানে সবচেয়ে ভালো হলো তোমার হলো সবসময় হলো চারার ক্ষেত্রে তোমার এই ডালগুলো যখন ফল শেষ হয়ে যাবে সিজনে যেমন হলো ধরো আগামী নভেম্বর বা ডিসেম্বরের দিকে ফল শেষ হয়ে যাবে তখন হলো প্রত্যেকটা ডাল থাকবে অ্যাডাল্ট এই অ্যাডাল্ট ডালগুলো যদি হলো তুমি কাটো কাইটা নিয়ে যদি সরাসরি হলো রোপণ করো এগুলো থেকে ফল হলো ফল এটা হলো একটা আর সেকেন্ড হলো গাছের গোড়ার মধ্যে থেকে দেখো কিছু চারা আসছে আসবে এই গাছের গোড়া থেকে যে চারা আসছে এটা হলো এই চারাগুলো হলো এটার থেকেও ভালো ভালো শর্ট টাইমে খুব ভালো মানে ফল আসবে গাছে গোড়াতে কারণ দুই চারা না কাটে তাহলে এটা আবার বাইরে এরকম হবে শিকড়ে খুব কাছাকাছি এখন গাছ যেটা যে জায়গাতে হলো ও শাখা আগে নিচ্ছে শিকড়ের কাছে ও আগে খাবার খায় তারপরে এইখানে ফলের খাবার এখন যদি শিকড়ের এই দিকের হলো এই অফশুট গুলো না কাটো তাহলে তোমার একে হলো ফল বড় হবে না দুই ফল টিকবে না এই দিক থেকে উঠাইলে ওই ফলগুলো সহ আসবে